এবং 21 আগস্ট 2017 রে টোটাল সোলার এক্লিপ্স সূর্যপরাগ হব 21 আগস্ট রে 2018 মসে যদি আমি আসিবা দেখিবা 31 জানুয়ারি 2018 রে টোটাল লুনার এক্লিপ্স হবাক যাওচি 15 ফেব্রুয়ারি 2018 রে পার্সিয়াল সোলার এক্লিপ্স হবাক যাওচি 13 জুলাই 2018 রে পার্সিয়াল সোলার এক্লিপ্স হবাক যাওচি এবং 27 28 জুলাই 2018 রে টোটাল লুনার এক্লিপ্স সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবাক যাওচি আপন জুলাই 2018 রে 11 আগস্ট 2018 রে পার্সিয়াল সোলার এক্লিপ্স হবাক যাওচি তো এই যে আমি সব তিথি দেখা যাইছি আকু বৈজ্ঞানিক মানে প্রমাণ করে দেখিছেন এই দিন এই সময় রে এই অ্যাক্টিভিটি সব হবাক যাওচি আগামী দিন কিন্তু এটা গোটে সাইন্টিফিক ফেনোমেনন এই যুগ যুগ ধরে এই চলিছি যুগত ধরে সূর্যপরাগ চন্দ্রগ্রহণ হয়ে চালিছি এথিপাই কিছু আমাকে ইয়ে না ইট ইজ এ ছাই আলোর খেলো এটা লাইট এন্ড শ্যাডো ইট ইজ সাইন্স অফ লাইট এন্ড শ্যাডো আলোক অছি তো ছাই অছি তেণু আলোক অছি আগর কোন কোহ চন্দ্র স্থির এই পৃথিবী স্থির সূর্য তা চারিকড়ে বুলুচি এই যুগ যুগ ধরে ফেনোমেনন থিলা জনে সাইন্টিস্ট আসলে কলে না সূর্য স্থির পৃথিবী বুলুচি যে কহিলা তাকে আমার মারি দিয়া গলা কোপরনিকস কোপরনিকস প্রথম মানুষ বিশ্বর যে কহিলে সূর্য স্থির পৃথিবী বুলুচি সে কোপরনিকসকে মারি দিয়া গলা কিন্তু তা পর্ব সময় বিজ্ঞান প্রমাণ কলে না সূর্য স্থির পৃথিবী বুলুচি পৃথিবীর উপগ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র পৃথিবী চারিকড়ে বুলুচি তেমন ডক্টর মিশ্র মই কথা বুঝিলি যে সময় অনুসারে লোক কথা মত বদলুচি যে মানে সাইন্টিস্ট হচ্ছে সে মানে মত গবেষণা হিসাবে পরিবর্তন করছেন আমাকে মত সেই হিসাবে বদলিবা কো পড়িব কেবল ধর্ম কো নিয়ে যে অন্ধবিশ্বাস আছে তাকে মানিবা উচিত নে ধর্ম কো মানিবা আবশ্যক কিন্তু অন্ধবিশ্বাস কো গ্রহণ করিবা উচিত নে ইভেন বৈজ্ঞানিক মানে বি আপন ইভেন বৈজ্ঞানিক মানে মধ্য ডাক্তার কোন তো ইঞ্জিনিয়ার কোন তো সাইন্টিস্ট মানে সেমানে মধ্য এই যে বিধি প্রথা তা ভিতর মধ্যে বাঁধি ইচ্ছন্তি কারণ সেমানে মধ্যে সমাজের একটা অংশ বিশেষ সেমানে বৈজ্ঞানিক হলে বি সেই চিন্তাধারা সেতে জমাট বাঁধি যাইছি কো আমাদের প্রথা প্রথা ট্রাডিশন আপন কো প্রথা যা বি কই পারেন তুন বৈজ্ঞানিক হোক ডাক্তার হোক সমাজের সাধারণ মানুষ হোক সে প্রথা ভিতরে প্রথার চৌহদি ভিতরে আমি সমস্ত বাঁধি যাই কিনা আমার মানক ভিতরে ভয় রহিছে আচ্ছা আউ জনে দর্শক আছেন তাকে ফোন কলটি নেই যা হ্যালো ফোন লাইনটি বোধহয় কটি যাইছি এবং যা আপনার কহুলে যে আমমানক ভিতরে ভয় রয়েছে এই যে প্রথা পরম্পরা কুনি আমি কাহি কেতে দিনকু দিন মনিষ যেতে বিকাশশীল আম সমাজ হচ্ছে বৈজ্ঞানিক যেতে অগ্রগতি করুছি বিজ্ঞান যেতে অগ্রগতি করুছি বৈজ্ঞানিক মানে যেতে ডেভেলপ করে আমাকে সূচনা দেউছন্তি আমি কাহি কে দিনকু দিন পুনি তরে সভ্য শিক্ষিত হই পুরো তার কারণ হচ্ছে যে বৈজ্ঞানিক মানসিকতা আম সব মনুষ্য ভিতরে পসি নাই তো বৈজ্ঞানিক মানসিকতা গুটে প্রবৃতি গুটে ইচ্ছা শক্তি গুটে জাগরণ সেটা সাধারণ মনুষ্য পাখরে ইভেন এডুকেটেড মাস পাখরে বন্ধ পৌঁছি পারি নাই সেদিন সময় লাগুছি কারণ বিজ্ঞানের বয়স কত বর্ষ বিজ্ঞানের বয়স যদি দেখিবে 300 বর্ষ কিন্তু আমার যে প্রথা পুরাণ ইতিহাস তার বয়স কত হাজার হাজার বর্ষর বয়স মহাভারত কেবে লেখা হইতা রামায়ণ কেবে লেখা হইতা পুরাণ কেবে লেখা হইতা যুগ যুগর কথা কিন্তু বিজ্ঞানের জন্ম এই যে বিজ্ঞান সমাজ আজি আপনি দেখুছেন 300 বর্ষর ইতিহাস 300 বর্ষ পূর্বরু বিজ্ঞান তো ছিল কিন্তু বিজ্ঞানের আবিষ্কার হয়েছিল এই রূপরেখা নেই বিজ্ঞান নথিল তেমন বৈজ্ঞানিক মানসিকতা সাধারণ মানুষ পাখে পৌঁছে না শিক্ষিত মানুষ পাখে মধ্যে পৌঁছে না এতে সময় লাগুছি সেতিমে সরকার মানক প্রচারণ রয়েছে সাইন্টিফিক টেম্পর সাইন্টিফিক অ্যাটিটিউড কিপরি সাধারণ মানুষ পাখে পৌঁছিব সেতিমে সরকার বিহিত পদক্ষেপ নেউছন্তি এবং সাধারণ মানুষ মানে আমি সাধারণ মানুষ মানে সেতিরে মধ্যে উদ্বুদ্ধ হওয়া উচিত নিহাতি ভাবরে আউ জন দর্শক আছেন তাঙ্ক ফোন কলটি নেই যা হ্যালো হ্যালো আজ্ঞা নমস্কার আজ্ঞা নমস্কার কে কহুছন্তি কোঠু কহুছন্তি ও বলাঙ্গীর হোটেল পিটারু কহুছি আজ্ঞা স্বাগত আপনাকে কোন প্রশ্ন আছে আপনার চন্দ্রগ্রহণ কুনে আজ্ঞা এই যে চন্দ্রগ্রহণ টা হইছে হুম হুম মানে বিভিন্ন পর্ব পর্বাণি কি তার মনা আছে কি আজ্ঞা মানে চন্দ্রগ্রহণ যদি হব তবে পর্ব পর্বাণি আমি করিবা উচিত না ঘরে কিছু ফেস্টিভাল করিবা উচিত নে এ আপনি জানিয়া পাই চাহুচন্তি আজ্ঞা স্যার চন্দ্রগ্রহণ সময় আমি পর্ব পর্বাণী করে পারিবা উৎসব মুখর করে পারিবা সেই মনা প্রথা মনা করেছি পুরাণ মনা করেছি শাস্ত্র মনা করেছি যে এই সময় আমি কিছু উৎসব করিবানি এই সময় খিয়া পেয়ার আয়োজন করিবানি এই সময় জন্মদিন পালন করিবানি এই যে সময় খিয়া পেয়ারকে আবড় করিবা রোষে আবড় করিবা দেবনীতি মধ্যে আবড় করিবা এই সময়টার আমি গোটে সেকুলেটেড হয়েকি আমাকে নিজে গোটিয়ে জায়গার রহিবা কোটি পড়িযিবানি কোটি ঝুঁটি পড়িবানি কোটি ছুঁড়ি ফুটিগানি কোটি ব্লেড ফুটিগানি কোটি ছুঁড়ি এই এই জিনিস আমি নিজে রহিলে সে আমি সুরক্ষিত রহিলে কোটি ঝুঁটি পড়িবানি তো আমি গোটিয়ে জায়গায় ঘরে সুরক্ষিত রহিলে আমি আমার নিজ শরীরকে সুরক্ষিত করে রাখিপারে এবং সেই যে সৌররশ্মি বা চন্দ্র যে রশ্মি আসলে তার প্রভাব আমার শরীরে পড়িয়াল নাই এই ঘর টপিক কান্থ টপিক আমার দেহকে আসি পড়িয়াল নাই কুহাযাউছি সে রশ্মি নিশ্চিত ভাবে তার প্রভাব অছি কিন্তু কুহাযাউছি সে রশ্মি এতে নিম্নর নিম্ন স্তরের লোর লো এফিসিয়েন্সির তার সে প্রভাব পড়ে নাই ইভেন প্রেগনেন্ট ওমান উপরে প্রভাব পড়ে না সায়েন্স হ্যাজ প্রুভড ইট যে আপনার পিলাটি জন্ম হয়েছে ডিফর্ম হয়ে জন্ম হব সে প্রমাণ তো ভুল হয়েছে পিলাটি মধ্য
জন্ম হব ভালো জন্ম হচ্ছে প্রেগনেট মানে মধ্যে দেখি পারিবে বাহার মধ্যে যাইপারে কিন্তু সুরক্ষিত রহিলা যত দূর সম্ভব ভালো আজ্ঞা আউ জন দর্শক অছন্তি তাকো ফোন কলটি নেইছবা হ্যালো হ্যালো নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাম কে কোউছন্তি কোটো কোউছন্তি আজ্ঞা হ্যালো ম্যাডাম টিভি র ভলিউম টিকে মিউট করিবে হ্যালো ম্যাডাম টিভি র ভলিউম টিকে মিউট করিবে আজ্ঞা আজ্ঞা এত প্রশ্ন কোনটো ম্যাডাম ম্যাম চন্দ্র গ্রহণ পূর্বরু আমি খাদ্য খাই পারিব কি নাই আজ্ঞা স্যার ঠাকুর পূজা চন্দ্র গ্রহণ পূর্বরু আমি খাদ্য খাইবা উচিত না নাই চন্দ্র গ্রহণ পূর্বরু খাদ্য খাই পারিবে চন্দ্র গ্রহণ সময়ে খাদ্য খাই পারিবে চন্দ্র গ্রহণ সরলা পর মধ্যে খাদ্য খাই পারিবে বিজ্ঞান কইছি সেতেবে খাদ্য পাই কিছু মনা নাই কিন্তু শাস্ত্র পুরাণ ভিতর যে তুমি বাঁধিয়ে রইছে সংস্কৃত আম ঠাকুর জগন্নাথ মধ্যে বাঁধিয়ে রইছন্তি তাহলে সংস্কৃত রাধা আসলে সে জগন্নাথ ঠাকুর তাঙ্কর মধ্যে বিধি সেই সময় বন্ধ রয়েছে তাঙ্কর পূজা পাঠ মধ্যে বন্ধ রয়েছে তো আমি তো সাধারণ মানুষ তো সেই বিধি ভিতরে আমি চন্দি হয়ে পালন করুছে কিন্তু বিজ্ঞান কু যদি আমি দেখিবা তাকে যদি সাইন্টিফিক অ্যানালিসিস করিবা আমি দেখিবা যে বিজ্ঞান কহুছি তা পূর্বরু খাইপারিবে সে সময় মধ্যে খাইপারিবে তা পর মধ্যে খাইপারিবে আজ্ঞা যদি খাদ্য রহুছে শরীরে তবে তা পয়জন সবার কোনসি কারণ নাহি আজ্ঞা আউ গোটে কথা ডক্টর মিশ্র যেমতি আমি আলোচনা পুরা করি আসছি যে লোকঙ্ক ভিতরে চন্দ্রগ্রহণ কুরি বা সূর্যপরাগ কুনি কেতে মাত্রার অন্ধবিশ্বাস রয়েছে আজির পিলা মানে স্কুল কু গলে বহুত মাত্রারে বহুত পাঠ শিখিকি আসছন্তি এই বাবদরে বহুত কিছু পাঠ মধ্যে পড়ছন্তি সিলাবসরে মধ্যে রয়েছে গোটে পিলা যেতবেলে স্কুল কু যাউছে সেটাকে পড়া হউছে যে চন্দ্রগ্রহণ এবং সূর্যপরাগ সময়ে কিছু বি লাগেনি কিছু বা যে আমাকে পাপ লাগে যে সব নিষেধ জিনিস গুলা করাইতে তাকে মানিবা কোনসি আবশ্যক নাই কিন্তু যেতবেলে ঘরক আসে মা দেখন্তি মা কু দেখে সে দেখে যে ঘরে কোনসি প্রকার রোষেই বাস সব মনা আছে পাক নিষেধ করা যাইছি এবং স্নান মধ্যে করা যাচ্ছে অপরপটে ভৌণী কু যদি দেখিবে তবে চন্দ্র কু মধ্যে পূজা করিবার আমার পরম্পরা রয়েছে কুমার পূর্ণিমার আমি চন্দ্র কু মধ্যে পূজা করি থো আজ্ঞা ছোট ছুয়া কু জন্ম মামু দেখিকি মধ্যে বুঝা যায় তবে এই সব ক্ষেত্রে আমকু গোটে প্রকার ভ্রান্তিরে বন্ধা যাও নাকি ছোট পিলা মানুষ বন্ধা যাও নাকি সবুলে গোটে মিসকনসেপশন দিয়া যাও নাকি স্কুল রে আমি যে শিক্ষাটা লাভ কলু ঘরক আসলে তা পরিবেশ বদলি যাচ্ছে এ কথা আপনার কোথায় ঘরক আসলে পুরো সে মা বাপাঙ্কর যে পরিবেশ তার ভিতরে সে বাঁধিয়ে যাচ্ছে স্কুলে শিক্ষা গোটে কথা শিক্ষা কালে বিজ্ঞান গোটে শিক্ষা দেলা ঘর পরিবেশ তো তাকে কোণ করে পড়ব ঘর পরিবেশ কু বদলাই পড়ব তাকে বিজ্ঞান সম্মত করিয়া কু পড়ব সে পিলাটিকে বাপ মা কু কহিও পড়ব পরিবেশী মানুষ কহিও পড়ব যে এটা মতো ক্লাসরে শিক্ষক ইয়া পড়ালে বিজ্ঞান মতো ইয়া দেলা এই কথা ঠিক নয় এই কথাটা ঠিক সে তো প্রমাণ করে দেখে মু যদি আপনার কহিলে না পৃথিবী স্থির সূর্য পৃথিবী চারিকড়ে বুলুচি হাজার হাজার বর্ষ ধরে পৃথিবীর সব মানুষ মানি নিয়েছিল জনে মানুষ সে কলা না সূর্য স্থির পৃথিবী বুলুচি এইটাই আজির সত্য আজির সত্য হচ্ছে সূর্য স্থির পৃথিবী সে লোক মারি দিয়ে গেল কোপরনিকস তেমন গোটে প্রথা কু বদলাইবা সময় লাগি থাকে সংস্কৃতি কে বদলাইবা কারণ সেটা আমার আধার ছিল তো সংস্কৃতি কে পরিবর্তন করিবা প্রথা কু বদলাইবা পুরাণ সম্মত বিজ্ঞান কু পুরাণ সম্মত করিবা পুরাণ কু বিজ্ঞান সম্মত করিবা সময় লাগিব আজ্ঞা ডক্টর মিশ্র আমার পাখে খুব কম সময় অছি সংক্ষেপে আপনার ঠারু মু উত্তর জানিবা পাই চাইবি চন্দ্রগ্রহণ কথা কোন্তু কিংবা সূর্যপরাগ সময়ে যে ভলি ভাবে আমি ভয়ভীত হই পড়ুছু এবং অনেক কিছু কার্য করুনি অনেক সময় ভোক মধ্যে নিজকু ভোকিবা ভোকিয়া আজ্ঞা ছোট পিলাঙ্কু মধ্যে আমি খাইবাকু দৌনু এহাদ্বারা আমি রোগকু মধ্যে ডাকি আনুছু প্রকৃতরে এই সব যে ভ্রান্তি ধারণা তাকু কেমিতি লোক দূর করিবে সংক্ষেপে উত্তর জানিবা পাই চাই বিশেষ করে ছোট পিলা দেখলে যে ক্ষীর খাওছি মাঠ তাকে মধ্যে মা ক্ষীর খাওয়া বন্ধ করে দেছি তাকে মধ্যে ভোক সে কান্দুছি কিন্তু মা তাকে ক্ষীর দেবনি কিন্তু সেটা নয় বিজ্ঞান সম্মত নুহে ছোট পিলা কু পিলা মা খাইবাকু দেইপারিব বড় লোক মানে খাইব দেইপারিবে কিন্তু প্রথা কু মানিকি আমি বান্ধি হইকি রয়েছি তো প্রথা কু কাটিবা বিজ্ঞান কু টিকে সডেরি লাগুছি তো প্রথা বিজ্ঞান দুইটা পরস্পর বিরোধী নুহে সেমানে গোটিয়ে সরলরেখায় চালিবে গোটিয়ে রাস্তায় চালিবে কিন্তু প্রথা পুরাণ বিধি সংস্কৃতি কি বিজ্ঞান সম্মত করিয়া পেটে সময় লাগিব আজ্ঞা প্রথা অছি বিজ্ঞান অছি কিন্তু দুহে একাঠি নহে এবং আ গোটে কথা যে ধর্ম নারে আমি কেবে বি কুসংস্কার এবং অন্ধবিশ্বাসৰ বশবর্তী হই ভ্রান্তি যো অলগ কাম অছি যো কাম গুডা করিবা উচিত নহলে আমার গোটে ভ্রান্তি ধারণা রহুছে তাটো দূরে রহিবা আবশ্যক আর এটা গোটে সাইন্টিফিক ফেনোমেনন এই কথাটা সব লোক জানিবা দরকার এ গোটে ছাই আলুর খেল এটা গোটে সাইন্টিফিক ফেনোমেনন যুগ যুগ ধরে চালি আসিছি এতে কিছু ভয়ভীত হবার কারণ নাই বিশ্ব ব্রহ্মাণ্ড এমনি গড়া যাইছি এই রীতিরে চালিছে আজ্ঞা বিশ্ব ব্রহ্মাণ্ড ছাই আলুর খেল এতে ভয়ভীত হবার কোনসি আবশ্যক নাই কোনসি কথা নাই অনেক অনেক ধন্যবাদ ডক্টর মিশ্র আপন আম কার্যক্রম কো আসিলে আম দর্শক বন্ধু মানুকু চন্দ্রগ্রহণ সম্পর্কে অনেক কিছু পরামর্শ দেলে আশা করুছু যে দর্শক মানুষ মতো এই জিনিসটি পছন্দ আসবে এবং যে কথাটি কুহযাচ্ছে যে ধর্ম না আমি কেতে মাত্রার কুসংস্কার করুছে এবং অন্ধবিশ্বাসর বশবর্তী হয়ে নিজে ভুকলে রহবা সহ অনেক কিছু কামকু আমি করুনে বারণ করুছে তা নিশ্চিত ভাবে সুধুরিবা আবশ্যক এথিপাই সচেতন হবার মধ্যে সময় আসিছে সময় শেষ হয়েছে যে জানকারী কু এইটি রখুছু নমস্কার।